একটা রাজার মেয়ের সঙ্গে একটা সামান্য রাখালের ভালোবাসা হয়েছিল। তো রাখাল রাখাল যিনি, তিনি মনে মনে ভাবতো, মনে মনে তো ভালোবাসতই কিন্তু প্রকাশ করতে পারতো না। কেন পারতো না? যদি প্রকাশ করে রাজা কোথায় স্থান দেয় আর কোথায় প্যান দেয়, যদি বলতে যায় তাহলে তার গর্দান যাবে, ওই জন্য মনের ভালোবাসা মনেই রেখে দিত। আর সেই রাজার মেয়ে প্রত্যেকটা দিন ওই রাখাল যখন গরু নিয়ে মাঠে যেত, জানলাটা ফাঁক করে রেগুলার রাখালকে দর্শন করতো আর বলতো, রাখাল তুমি কি আমার ভালোবাসা বোঝো না? তা কথায় আছে, ভালোবাসা কোনোদিন ধনী বড়লোক এবং জাতপাত মানে না। তাই গিয়ে শোনাচ্ছি এই গানটি। গরু লইয়া যাও রে রাখা শুনায়ো দাসী, ফোটা ফুলের গন্ধ ভালো, মুদ্রা নামো কোন রে, তাই তো প্রাণ কান্দে রাখাল বন্ধু রে। তো রাখাল বন্ধু কথা কার কথা বলেছে? সেই নন্দ রাজা রাখাল বন্ধু, আর রাধা রানী ছিল রাজার মেয়ে, আর নন্দ রাজার ছেলে ছিল কৃষ্ণ। তার সবকিছু থাকতো কিন্তু সে ভিখারী ছিল কৃষ্ণ। তিনি যদি চাইতো সোনার সিংহাসনে বসবে এবং সোনার থালায় খাবে, তিনি কিন্তু পারত, কিন্তু তিনি সেটা করেনি। করেছে কি? করেনি। তিনি এক মুঠো ছোলার আশায় থাকতো, কখন শ্রীদাম সখা এক মুঠো ছোলা নিয়ে আসবে, ওই ছোলা খেয়ে সারাটা দিন কাটাবে। আর নন্দরানী মাখন বেড়ে রাখতো, তবু আমার গোবিন্দ খেত না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলছে, গরু লইয়া যাই বাঁশি
পথের শেষে মানে।